আলাপ তিন বছর আগে ব্যাঙ্গালোরে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড অনুষ্কার থ্রু দিয়ে, আর তারপর থেকেই বেশ একটা ভালো লাগা ছিল, খুব ভালো বন্ধুত্ব হয়। ইনফ্যাক্ট আমার ব্যাঙ্গালোরে গিয়ে প্রথম বন্ধুও, আর ঘোরা বেড়ানো, মজা করা, বাইরে ঘুরতে যাওয়া সব কিছুই বেশ সুন্দর চলছিল। কিন্তু ওই আর কি, মানে প্রেম ব্যাপারটা হচ্ছিল না, বন্ধুই বেশ ভালো ছিল। আমাদের দুজনেরই একটা অদ্ভুত ফোবিয়া ছিল বিয়ের প্রতি, বিয়ে কেমন হবে, কী হবে, সব চেঞ্জ হয়ে যাবে। তো তারপর গত বছর শুরুতে মা বলল যে না, এবার বিয়ে করতে হবে। বেসিক্যালি মা পুরো ব্যাপারটাই জানতো, আর পুরো প্রসেসটাকে অ্যাক্সেলারেট করার জন্যই বলেছিল যে না, এবার বিয়ে করতে হবে, দেখো তুমি যদি কাউকে পছন্দ করো তো বলো, আর নাহলে আমি আবার ছেলে দেবো। দু তিন মাসের মধ্যে এই ঘটনাটা ঘটে যেটা আমি বলতে চলেছি, এটা অদ্ভুত একটা ঘটনা। তো রাত্রিবেলা মনে হলো কিছু একটা ক্রেজি কিছু করা উচিত, তো আমি ওকে ফোন করলাম। তো বললাম যে আমি তোকে উঠাচ্ছি পিজি থেকে উঠাচ্ছি, উঠিয়ে আমরা লেকের ধারে ঘুরতে যাবো। অ্যান্ড লেকের ধারটা হচ্ছে আমি যেখানে থাকতাম সেখান থেকে মোটামুটি 15 কিলোমিটার। তো আমি ওকে উঠিয়ে লেকের ধারে ঘুরতে গেলাম, আর বেশ বসে আছে লেকের ধারে, কিছু কিছু ডিম ডিম আলো জ্বলছে, চারদিকে অন্ধকার, পেছনে কলকল করে জল বইছে। তো সেই সময় হঠাৎ করে দুজন পুলিশ মামা এসে হাজির। তো এসে দেখলো কপত কপতি দাঁড়িয়ে আছে, হঠাৎ করে নামলো, তুমি হাঁপে কে কাটতা? তো আমার হাতে ওই প্লাস্টিকের বোতলটা থামস আপের, তার নাম কোল্ড ড্রিঙ্কস পিতা। তো তখন এলো, কোল্ড ড্রিঙ্কসের বোতলটা খুললো, শুকলো না, দেখলো কিছুক্ষণ, দিয়ে আমার হাতে ধরে দিল, বলে ইয়ে তোমারা কন হ্যাঁ? আমার ওয়াইফ হ্যাঁ। তো তখন বললো যে ওয়াইফ হ্যাঁ, আচ্ছা আইডি কার্ড দেখাও। আমি আইডি কার্ড দেখালাম, ওর আইডি কার্ড চাইলো, ও দেখালো। তারপরে আমাকে জিজ্ঞেস করলো ওর নাম কী, ওর বাবার নাম কী হলো। তারপরে ওকে অন্য জায়গায় নিয়ে গিয়ে আরেকজন মামা জিজ্ঞেস করছে তোমার নাম কী। তো তারপরে জিজ্ঞেস করছে তোমার শ্বশুরের নাম কী। তো তারপরে যা বলেছে ও ওর মুখ থেকে শুনে নেওয়া ভালো, গো হেড প্লিজ। ওর বাবার নাম বলতে, তো সবে ওকে চিনিয়ে বাবার নাম কি করে জানবো? মিস্টার ভট্টাচার্য। পুলিশ তাই শুনে খুব রেগে বললো কি ভট্টাচার্য? না, বাঙালি ছেলে, ছেলের নাম এস দি, বাবার নামও এস দিয়েই হবে, এস ভট্টাচার্য। কিছুটা মিললো না, কি ভট্টাচার্য আসলে না। পুলিশ তো খুব বাজে একটা লুক দিলো আমাকে, তারপর ওকে দিল এক ঝাড়। না, ঝাড় শুধু না, ঝাড় দেওয়ার সাথে সাথে বললো যে তুমি লোক ইহাঁপে কাহা রেহতা? আমি বললাম ইয়ে ইহাঁপে রেহতা। তো ছিল 15 কিলোমিটার দূরে বাড়ি, আমি বললাম ইহাঁপে রেহতা। আর একটু যদি বলতো যে আমি তোমার সঙ্গে যাবো, তার সাথে খুব কনফিডেন্টলি বললো যে বলতো বিয়ে হচ্ছে, খুব ডাউট দেখিয়েছে। তো বলেছে যে হ্যাঁ, আমাদের বাড়িতে না বিয়ের ছবি দেখাচ্ছি, আমাদের বাড়িতে অনেক ছবি আছে। পুলিশ যদি পেছন পেছন বলো, তার বলে যে পাশে বাড়ি, তাহলে হয়তো বলতে পারতো যে বাড়িতে যাবো, কিন্তু ভাগ্যিস বলেনি। তো আমি বলি এক্ষুনি এখান থেকে নিকাল যাও। যাই হোক, ওদের ভাষায় বলছিল, বুঝতে পারলাম ওরকম একটা অঙ্গভঙ্গি করলো। তো আমরা কোনো রকমই সুরসুর করে ওখান থেকে পালালাম। ভাগ্য বলে একটা পয়সাও দিতে হয়নি, আর বুঝতে পারিনি যে ওটা থামস আপই ছিল অ্যাকচুয়ালি। যাই হোক, তো এইটা একটা ঘটনা। তো মা বললো নভেম্বরে যখন বাড়ি আসবো তখন ছেলে দেখবে। তো প্রথমে আমি বললাম ওকে, তো বললো যে আচ্ছা ঠিক আছে, ভালো বিয়ে হবে, ঠিক আছে। তো যত নভেম্বর এগিয়ে আসতে লাগলো তত দুজনের টেনশন হতে লাগলো, আচ্ছা এবার কী হবে, সত্যি তো এবার ছেলে দেখা হবে, বিয়ে হবে, খুব চাপের ব্যাপার। তো বেসিক্যালি ওই সময় ওই চাপ চলতে চলতে অগস্টে গিয়ে আমরা দুজনেই রিয়েলাইজ করলাম যে না, এটা ঠিক ব্যাপারটা ভালো হচ্ছে না, এই বন্ধুত্বর মাঝখানে যদি আরও দুটো লোক ঢোকে তখন ঠিক হবে না। মানে বিয়ে করতে যখন হবেই তখনটা চেনাশুনো ভালো বন্ধুকে করাই ভালো। তো সেই ঠিক হলো বিয়ে গত বছর নভেম্বরে। তারপর থেকে এখন পর্যন্ত আমাদের খুব ব্যাপারটা এখনও অবধি ঠিক করে বিশ্বাস হচ্ছে না যে আমরা দুজনে সত্যিই বিয়ে করছি। আর এভরি আদার ডে আমরা দুজন দুজনকে বলি যে
আচ্ছা, বিয়ে হচ্ছে, সব কিছু চেঞ্জ হয়ে যাবে না তো? আমাদের এই পাগলামো ঘুরে বেড়ানো, বদমাইশি করে বেড়ানো, এগুলো থাকবে তো? আর দুজন দুজনকে আমরা রিয়াশোর করে যাই, না না ঠিক আছে ঠিক আছে, কী হচ্ছে, বিয়ে তো হচ্ছে, বন্ধু বন্ধুই থাকবে। তো হিয়ার্স টু হোপিং যে বন্ধুত্বটা বজায় থাকবে, পাগলামিগুলো বজায় থাকবে। আগে বন্ধু হিসেবে করতাম, এবার না হয় হাজব্যান্ড ওয়াইফ হিসেবে করা। উন্নতি করুক লাইফে, অনেক বেশি হ্যাপি থাকুক, এইটুকুই আমি চাই। আর আমাদের বন্ধুত্বটা তার সাথেই গ্রো করুক। ভাই বোনের মারপিট ছোটবেলা থেকে, সেই মারপিটের একজন লোক এবার কম পড়ছে। কিন্তু এখন দিদির বিয়ে হয়ে গেলে আমার আরেকটা দাদা পারবে। হ্যাঁ, একজন নতুন মেম্বার কিন্তু অ্যাড হচ্ছে আমাদের মারপিট বদমাশিগুলোর মধ্যে অ্যাড আপ হওয়ার জন্য। যদিও দিদির বিয়ের জন্য দুঃখ লাগছে, কিন্তু আরেকজন মেম্বার অ্যাড হচ্ছে বলে খুব ভালো লাগছে, খুব খুশি আমি। বিগিনিং এর একটা ঘটনা। আর আসল ঘটনায় আসি, যেখানে
এই চলছে 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 সব কিছুই চলছে চলতে চলতে একবার আমার কোডাইকানাল গেলাম লাস্ট ইয়ার 2017 কোডাইকানাল গেলাম অ্যান্ড অনেক কিছু একটা কারণে দুজনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হলো, সামান্য না বেশ হাইফাই কথা কাটাকাটি হলো। তারপরে ও বললাম এখান থেকে বেরিয়ে যাও, তাহলে আমার চাটিয়ে যাবে বেরিয়ে যাও। তখন ওর টিকিট কাটতে শুরু করলো কারেক্টের ল্যাপটপ নিয়ে। আমি দেখলাম যে সত্যি সত্যি টিকিট কাটার চান্স আছে একটা, ও যেরকম ফিউরিয়াস ছিল। আস্তে করে গেলাম, দিয়ে ল্যাপটপের লিডটা নামিয়ে দিলাম। তারপরে যে লিডটা খুললো, তারপরে সেই আপডেট হওয়া শুরু করলো, তারপরে আপডেট হতে শুরু করলো, তারপরে নেক্সট দু ঘন্টা আপডেট হলো না। তো যাওয়াটা আটকাতে পারলাম কোনোরকমভাবে। আমি বললাম যে ঠিক আছে, এরকম করলে চলবে, তখন আমি কিছুরকমভাবে কালকে বেরিয়ে যাবো, কারণ আমি এরকম খুচরো প্রেম করবো না। বললাম আচ্ছা ঠিক আছে, তাতেও আমি খুব একটা কিছু করলাম না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, শান্ত হ, খুচরো প্রেম না, সব হবে। আচ্ছা তেমন ধরুন সি ব্লাস্টেড হয়ে আমি বাইরে চলে গেলো ব্যালকনি, তারপরে দম করে একটা আওয়াজ এলো। বললাম এটা কী হলো? বাইরে গিয়ে দেখলাম কোথায় একটা লাইটার খুঁজে পেয়েছিল, ওটা মনে ছুঁড়ে মেরেছে, সেটা ফেটে গেছে এবং আগুনও জ্বলছে। তো আমি বলি তো খারাপ হচ্ছে ব্যাপারটা। আমি গিয়ে বলছিলাম না না ঠিক হবে, এটা খুচরো প্রেম না, সব ঠিক হয়ে গেছে। সেদিন থেকেই স্টার্ট হলো, আর যা হওয়া স্টার্ট হলো তো এখন তো এটা উই হ্যাভ অলরেডি গিভেন গুড ডেস্টিনেশন টু ইট। সেই ওয়াইফ বলে দিয়ে শেষ পর্যন্ত অ্যাট লাস্ট এরকম হলো যে আমরা সেই হাজব্যান্ড ওয়াইফই হলাম, এবং এখন আমরা সেখানেই থাকি যেখানে পুলিশ কাকুদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল কোয়াইট কোইন্সিডেন্টালি। তো ওদের সঙ্গে দেখা হলে আমি একবার থ্যাঙ্কস জানাবো ওদেরকে, কোনো দিন দেখো মুখগুলো মনে নেই যদিও, বাট আমি বলবো একবার যে থ্যাংক ইউ তোমাদের জন্যই আজকে আমরা একসাথে আছি। Any better?